আজকের এই শোক সভায় উপস্থিত এই সভার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের আধুনিক মানসিকতা আধুনিক প্রযুক্তি যারা ধারণ এবং বহন করে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান জাতীয় সংসদে যাদেরকে দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন রাজনীতিতে সেই আমার স্কুল জীবন থেকে একসাথে যার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি যুব রাজনীতি করেছি আওয়ামী লীগের হাতে করে দিয়েছিলাম সেই আমার নেতা যিনি স্কুল ছাত্রলীগ থেকে শুরু করে জেলা ছাত্রলীগ পর্যন্ত আওয়ামী লীগের প্রতিটা ধাপ অতিক্রম করে আজকের যে জাতীয় সংসদে সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সহযোগী হয়ে কাজ করছেন আমার প্রিয় বন্ধু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সুযোগ্য সাধারণ সম্পাদক আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী জনাব আক্তার হোসেন এই সভায় উপস্থিত আছেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং আজকে প্রধান উপদেষ্টা জনাব লুৎফর রহমান খান উপস্থিত আছেন এই সংগঠনের সিনিয়র সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের অন্যতম সহসভাপতি জনাব মহসিন ভুঁইয়া উপস্থিত আছেন অত্র সংগঠনের কার্যকরী সভাপতি জনাব সুবীর শরীফ আবুল খায়ের ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর কমিটির কার্যকরী সভাপতি জনাব ফরিদ আহমেদ উপস্থিত আছেন আমাদের এই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের বিভিন্ন অধিদপ্তরের বেসিক সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে আমাদের আগত প্রতিনিধিবৃন্দ বিশেষ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন দপ্তর থেকে আজকের এই অফিসের এই কর্মকালীন সময়ে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ সকলকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এখানে আরো উপস্থিত আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক যিনি আমাদের আজকে প্রধান অতিথির সতীর্থ যারা একসাথে স্কুল জীবন এবং কলেজ জীবন পার করেছেন এবং আমার আপন জন জনাব মিজর রহমান প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে এখানে একত্রিত হয়েছি এটাও জানেন যে 1975 সালের 15 আগস্ট জাতির পিতা শুধু নয় তার পরিবারের তার তিন সন্তান শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলতুল্লাহ শেখ ফজিলতুল্লাহ মুজিবকে সেদিন হত্যা করেছে ঘাতকরা আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি অনেক দেশেই রাষ্ট্রপ্রধানদেরকে খুনিরা হত্যা করেছে আমরা যদি দেখি চীনের আনন্দকে হত্যা করেছে খুনিরা আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে খুনিরা আমরা দেখেছি রাজীব গান্ধীকে হত্যা করেছে আমরা দেখেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে তারা হত্যা করেছে আমরা দেখেছি ব্যারাজের ভুট্টোকে তারা হত্যা করেছে প্রতিটি হত্যাকাণ্ডের মধ্যে দেখেছি আমরা তারা একজনকে লক্ষ্য করেছে খুনিরা একজনকে হত্যা করেছে কিন্তু পৃথিবীর ইতিহাসে এত নির্মম এত নিষ্ঠুরতম ঘটনা যেটা বাংলাদেশে ঘটানো হয়েছিল একটি পরিবারের একটি শিশুকে পর্যন্ত তারা হত্যা করে উল্লাস মেতে ছিল এটা এই জাতি কোনোদিন এই কলঙ্ক মুছবে না হয়তো খুনিদের বিচার হয়েছে হয়তো খুনিদের ফাঁসি হয়েছে কিন্তু আমরা এই কলঙ্কের দায় সারা জীবন আমাদেরকে হইতে হবে বাঙালি বাংলাদেশ যতদিন আছে বন্ধুগণ আপনি লক্ষ্য করেছেন আপনি জানেন বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার যাতে করে দিন না সেজন্য তারা ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল আজকে বঙ্গবন্ধুর যারা খুনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যারা উপকারভোগী তারাই আজকের আওয়ামী লীগ এবং আজকের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগের বিরুদ্ধে সেই বেনিফিশিয়ারি এবং খুনির সমর্থকরাই কিন্তু আজকে প্রতিপক্ষ হিসেবে কাজ করছে এবং
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের হত্যা করার একমাত্র কারণ ছিল এই দেশকে পিছিয়ে দেওয়া। যে পিছিয়ে দেওয়ার যে তাদের যে পরিকল্পনা বাংলাদেশের মানচিত্র থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়া, বাংলাদেশের মানচিত্রকে দেশের স্বাধীনতার ঐতিহ্যকে মুছে দেওয়া, বাংলাদেশের মানচিত্রকে বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে মুছে দেওয়া, কিন্তু তারা সফল হয়নি। আজকে শুধু তাই নয়, সেই সকল অতীতকে ভুলে দিয়ে বাংলার মেহনতি মানুষের নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের এই বাংলাদেশ দীর্ঘদিন পরে হলো বিশ্বের বুকে একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপ নিয়ে আত্মসম্মানে অধিষ্ঠিত হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, দিন যত যাচ্ছে কিছু 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 শ্রেণীর কিছু আমলা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বাইরে যে দেওয়াল তৈরি করেছে, সেই দেওয়াল ভেদ করার জন্য আজকে প্রজাতন্ত্রের কর্মচারীদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন বাংলাদেশের কর্মচারী শুধু 13 লক্ষ এবং নেই সীমিত নয়, আপনার 13 লক্ষ কর্মচারী আপনার দেশের 18 কোটি মানুষের সাথে সম্পৃক্ত। আপনার 18 কোটি মানুষের সাথে সরাসরি কাজ করে যাচ্ছেন এবং আপনাদের আপনাদের মতামত আপনাদের কার্যক্রমের গুরুত্ব দেশের সাধারণ মানুষের সাথে অপরিসীম। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা এবং সাধারণ মানুষের কাছে আপনারা একই বার্তা পৌঁছে দিবেন যে আমরা আগামী দিনে সেই খুনিদের সমর্থকদের সাথেই থাকব, নাকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমৃদ্ধির সাথে থাকব, সেই বিচার সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আজকে এসেছে। সুতরাং আমরা অবশ্যই সমৃদ্ধি এবং উন্নয়নের সাথে থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের প্রজাতন্ত্রের কর্মচারীরা একসাথে কাজ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হেদায়েত হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সুধীবৃন্দ, মাননীয়